সেভাবে আর তোমাদের যে ভ্যাকেন্সিস গুলো আছে সেগুলো ফিল আপ হচ্ছে? হ্যাঁ ম্যাডাম, অনেক ভ্যাকেন্সি আছে, আমরা ফিল আপ করার চেষ্টা। তোমাদের তো রিক্রুটমেন্ট বোর্ড আলাদা আছে ম্যাডাম, ওগুলো ফিল আপ করতে বলো চটপট। ঠিক আছে, যারা বসে আছে তারা করতেই চায় না, আর সিএসকে আমি বলো, পিএসসি কেও বলে দিতে যে যে রিক্রুটমেন্ট গুলো আমরা করতে বলেছি তাড়াতাড়ি করে করুক। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডও যদি পড়ে থাকে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকেও তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার আমার অফিসার এগুলো তো আমার চাই, শুধু ফেলে রাখা যাবে না। আমরা 6,000 করে ইন্টার্ন নিচ্ছি, স্টুডেন্টদের আন্ডার গ্রাজুয়েটের ইন্টার্নশিপ প্রোগ্রাম সিএমওতে আমরা নিচ্ছি, 5,000 টাকা করে স্টাইপেন্ড আমরা দেব, এবং তারা বিভিন্ন সামাজিক কাজ মানুষের কাছে পৌঁছে দেবে। বিডিও অফিস থেকে শুরু করে সব জায়গাতেই তারা যাবে, কাজ শিখবে, কাজ করবে, মানুষের কোনো প্রবলেম আছে কিনা তাকে দরকার হলে দুয়ারে সরকার বা পাড়ায় পাড়ায় সমাধানে কাজে লাগাবে। সুতরাং এটাও আমরা নিয়ে নেব অনলাইনে। তারপরে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি হয়েছে, তারা এটাকে এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে এই কাজটা করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রিক্রুটমেন্টগুলো যেগুলো পড়ে আছে কয়েক হাজার, এগুলো রিক্রুটমেন্টগুলো চটপট কমপ্লিট করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম।